সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়েত হোসেন, আমার আইন বিষয়ক চ্যানেল লিগাল নলেজে আপনাদের সবাইকে জানাই সুস্বাগত। ভিউয়ার্স, লিগাল নলেজ বেসিক্যালি একটি অলাভজনক আইনি সেবা প্রদানকারী চ্যানেল। এই চ্যানেলের মূল মিশন এবং ভিশন হলো আইনি পরামর্শ সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া। ভিউয়ার্স, লিগাল নলেজের ধারাবাহিক আলোচনায় আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব তা হলো জাতীয় পরিচয়পত্র সংশোধনের জন্য পিতার নাম এবং বয়স সংশোধনের জন্য হলফনামা তৈরি করার নিয়ম কারণ। ভিউয়ার্স, আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই ইনফরমেটিভ হতে চলেছে, সো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য রিকোয়েস্ট করছি। আরও রিকোয়েস্ট করছি, চ্যানেলে যারা নতুন তারা ভিডিওটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি সহজেই পেয়ে যান। সো আর সময় নষ্ট না করে মূল আলোচনায় চলে যাই। লেটস গেট স্টার্টেড। ভিউয়ার্স, বাংলায় হলফনামা এবং ইংরেজিতে এফিডেভিট আমরা যা বলি না কেন, এর সহজ সরল বাংলা অর্থ হলো ব্যক্তি এবং সামাজিক জীবনে কোনো কিছু পরিবর্তন, সংশোধন, পরিমার্জন করার সময় আইনের মাধ্যমে ঘোষণা দেওয়াকে বোঝায়। পাসপোর্টের ভুল সংশোধন, এনআইডি কার্ডের ভুল সংশোধন, নামের বানান পরিবর্তন, বিবাহ, বিবাহ বিচ্ছেদ, ধর্ম পরিবর্তন, মামলা মোকদ্দমা, জমি জমা ক্রয় বিক্রয়, ভিসা, জন্ম সনদ সংশোধন, ডকুমেন্টস বা সার্টিফিকেট সহ নানান ধরনের কাজে এফিডেভিটের প্রয়োজন হয়ে থাকে। দ্যাট মিন্স কোর্টের মাধ্যমে কোনো কিছু পরিবর্তন, সংশোধন এবং পরিমার্জন করার হলফনামা বা ঘোষণাকে এফিডেভিট বলা হয়। যে কোনো ডকুমেন্টসে নামের বানান ভুল হলে বা নাম ভুল আসলে তখন এফিডেভিট করে তারপর ঠিক করতে হয়। আবার বয়স বা জন্ম তারিখ সংশোধন করার জন্য হলফনামা করে সঠিক করে নিতে হয়। কিন্তু পিতার নাম ও নিজের বয়স যদি একসাথে সংশোধন করতে হয় তাহলে কিভাবে হলফনামা বা এফিডেভিট করতে হয় সেটা জানাতেই আজ আপনাদের সামনে হাজির হলাম। এই ভিডিওটিতে পিতার নাম এবং বয়স সংশোধন সংক্রান্ত হলফনামার এক নমুনা ফরম্যাট ও স্ক্রিনে দেখানো হবে, যে ফরম্যাটটি দেখে আপনারা বুঝতে পারবেন কিভাবে হলফনামাটি করতে হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাননীয় প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের আদালত, ঢাকা, বাংলাদেশ। মাননীয় নোটারি পাবলিকের কার্যালয়, ঢাকা, বাংলাদেশ। হলফনামা সংশোধন সংক্রান্ত, আমি এখানে হলফকারীর নাম দিবেন, জন্ম তারিখ 15/2/1999, পিতা সর্দার সালাউদ্দিন আহমেদ। সর্দার সালাউদ্দিন আহমেদ ইংরেজিতে লেখা হয়েছে, জাতীয় পরিচয়পত্র নং দিবেন এখানে। মাতা বকুল বেগম, স্থায়ী ঠিকানা বাসা পাবলিক হোল্ডিং, 7563, গ্রাম কাশেমাবাদ, ডাকঘর কাশেমাবাদ, 8232, গৌরনদী পৌরসভা, থানা গৌরনদী, জেলা বরিশাল। জাতীয়তা বাংলাদেশি, ধর্ম ইসলাম এবং জন্ম নিবন্ধন সনদ নাম্বার এখানে দেওয়া আছে। হলফপূর্বক ঘোষণা প্রদান করিতেছি যে, এক নম্বরে, আমি জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী বাসিন্দা ও নাগরিক এবং হলফ করার যোগ্যতা সম্পন্ন ব্যক্তি বটে। নাম্বার দুই, আমি আরও ঘোষণা করিতেছি যে আমার প্রকৃত জন্ম তারিখ 15/2/1999 এবং আমার পিতার প্রকৃত নাম সর্দার সালাহউদ্দিন আহমেদ। জাতীয় পরিচয়পত্র নাম্বার এখানে দেওয়া আছে। অতঃপর পেজ নাম্বার টুতে চলে যেতে হবে। পেজ নাম্বার টুতে আছে, নাম্বার তিনে, আমার অজ্ঞাতসারে ও ভুলবশত আমার জাতীয় পরিচয়পত্রে, এখানে জাতীয় পরিচয়পত্রের নম্বরটি দেওয়া আছে, আমার প্রকৃত ও সঠিক জন্ম তারিখ 15/5/1999 এবং আমার পিতার প্রকৃত ও সঠিক নাম সর্দার সালাহউদ্দিন আহমেদ, ইংরেজিতেও নামটি এখানে মেনশন করা আছে। এর স্থলে আমার ভুল জন্ম তারিখ 15/2/1995 এবং আমার পিতার নাম ভুলক্রমে সর্দার সালাউদ্দিন আহমেদ অন্তর্ভুক্ত হয়ে যায়। নাম্বার চারে আছে, যেহেতু আমার জন্ম তারিখ ও আমার পিতার নাম আমার জন্ম নিবন্ধন সনদপত্রে এবং আমার
প্রয়োজনীয় কাগজপত্রে জন্ম তারিখ 15/2/1999 ইং এবং পিতার নাম সর্দার সালাহউদ্দিন আহমেদ লিপিবদ্ধ আছে, অথচ আমার জাতীয় পরিচয়পত্রে ভুলবশত আমার জন্ম তারিখ 15/2/1995 ইং ও আমার পিতার নাম ভুলভাবে সর্দার সালাহউদ্দিন আহমেদ, এখানে হটই নেই, এই জন্য সালাহউদ্দিন এটা লিপিবদ্ধ সন্নিবেশিত হয়েছিল, যাহা সঠিক উপায়ে সংশোধন করা উচিত। অতঃপর আমরা এখানে চলমান পাতা 3 দিয়ে নাম্বার 3 নম্বর পেজ, দ্যাট মিন্স 3 নম্বর পেজে চলে যায়। এখানে কি আছে, পাতা নম্বর 3, যেই প্রসঙ্গটিতে সংশোধন করা হইবে তাহা নিম্নরূপ। এখানে একটি সকের মাধ্যমে বিষয়টি দেখানো হয়েছে, যেটা আদালত থেকে এইভাবে করার জন্য পরামর্শ দিয়ে থাকেন সাধারণত। প্রসঙ্গ মানে যেই প্রসঙ্গ চেঞ্জ করবেন বা শুদ্ধ করবেন, জন্ম তারিখ, পিতার নাম, পরবর্তী কলাম আছে বিদ্যমান ভুল, পরবর্তী কলাম আছে চাহিত সংশোধন। বিদ্যমান কলামে জন্ম তারিখ আছে 15/2/1995 ইং, এটা ইনকারেক্ট, কারেক্টই হবে 15/2/1999 ইং, এই সঠিক এখানে টিক চিহ্ন দেওয়া আছে। তারপরে পিতার নামের স্থলে সর্দার সালাহউদ্দিন আহমেদ ক্রস চিহ্ন দেওয়া আছে, দ্যাট মিন্স এটা ভুল। এবং চাহিত সংশোধনী সর্দার সালাহউদ্দিন আহমেদ, এখানে হ নেই, এখানে হ যুক্ত আছে, এটি ভুল ছিল, এখানে সঠিক টিকমার্ক দেওয়া আছে, দ্যাট মিন্স এটা কারেকশন করতে হবে। এরপরে আছে সত্যপাঠ, সত্যপাঠে কী আছে দেখা যাক। অত্র এফিডেভিটের যাবতীয় লিখিত বিবরণ আমার জ্ঞান ও বিশ্বাস মতে সত্য ও সঠিক জানিয়া নিজ নাম সহি স্বাক্ষর করিলাম, ইতি তান, 27/4/2022। ঘোষণাকারী স্বাক্ষর হবে এখানে, ঘোষণাকার এখানে এখানে আবার অ্যাডভোকেট আবার ইয়ে দিবে, শনাক্ত করবে, ঘোষণাকারী আমার সম্মুখে তাহার নিজ নাম সহি টিপ সহি করিলে আমি তাহাকে শনাক্ত করিলাম। অতঃপর এখানে অ্যাডভোকেট থাকবে এবং সিল স্বাক্ষর থাকবে, এখানে থাকবে নোটারিয়ান যিনি নোটারি করেছেন তার সিল সিগনেচার স্বাক্ষর, এবং যেহেতু সে এই নোটারি নিজেই এখানে অ্যাডভোকেট হিসাবে স্বাক্ষর করেছে তাই এখানে ইনি সেলফ লিখেছেন। উপরে এখানে একটি নোটারি লোগো আছে, এখানে হলো নোটারিয়ানের সিল সিগনেচার, সিল আছে প্রতি পাতায় পাতায়, এরকম থাকবে। উপরে আছে আদালতের একটি সিল এবং ম্যাজিস্ট্রেটের, আসকাস ম্যাজিস্ট্রেটের স্বাক্ষর। অর্থাৎ এইভাবেই হয়ে গেল একটি পূর্ণাঙ্গ হলফনামা, আপনারা এভাবে একটি হলফনামা করতে পারবেন আশা রাখি, এবং এভাবে করলে আপনাদের যেরকম প্রয়োজন এই ফরম্যাট অনুযায়ী এটাকে ফলো করে আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা করে নেবেন, তাহলে হয়ে গেল। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি সহজেই পেয়ে যান। সো আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও সবাইকে ধন্যবাদ জানাই, এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।